আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আপনাকে দেখাবো মাইক্রোসফট অফিসের ইনসাইডার গ্রুপের ভিতরে কি কি থাকে, কোন কোন টুল রয়েছে এবং টুলগুলো কিভাবে কাস্টমাইজ করা যায়, কোন টুলগুলো আমরা ব্যবহার করতে পারি। আমি জাস্ট বেসিক ভিডিও টিউটোরিয়ালে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে একবার ওহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেলে ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিটে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটি টিটি লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি মাইক্রোসফট অফিসের বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেব, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেস ডাটাবেস, বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেব এবং আপনাকে বেসিক টুল বাই টুল আপনাকে দেখাবো, কোন টুল দিয়ে কীভাবে কাজ করবেন, কীভাবে এই টুলগুলোর সাথে পরিচিত হবেন। দেন টুলগুলো থেকে যখন আপনি মোটামুটি একটু আইডিয়া নিতে পারবেন, পরিচিত হতে পারবেন, তখন আপনি কীভাবে অ্যাডভান্স কাজের দিকে যাবেন, অর্থাৎ কাজ কীভাবে শুরু করবেন, আমি কিন্তু এ টু জেড টিউটোরিয়ালে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আমি আগে দুইটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম। যদি আপনি কোনো মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করতে না জানেন, ডকুমেন্টগুলো কীভাবে ওপেন করতে হয়, ওপেন করা তো খুবই স্যাম্পল, বাট অনেক নতুন বন্ধু রয়েছেন, ডকুমেন্টগুলো কীভাবে ওপেন করতে হয় আপনি জানেন না, কোথায় সেভ করে রাখতে হয়, কীভাবে সেভ করতে হয় জানেন না, শুধু তাদের জন্য আমি ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছি, পিছনে দেখতে পারেন। আর একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি আপনি কীভাবে হোম পেজটি কাস্টমাইজ করবেন। আর একটা ভিডিও টিউটোরিয়ালে শুধু দেখিয়েছি হোম গ্রুপের ভিতরে কী থাকে, এখানে কিন্তু বিভিন্ন গ্রুপ রয়েছে যেটি আমরা স্ক্রিনে গিয়ে আপনাকে দেখাবো। বিভিন্ন গ্রুপে বিভিন্ন টুল থাকে, এই টুলগুলো আপনি কীভাবে পরিচিত হবেন, অর্থাৎ একটি টুলের কাজ সম্পর্কে আপনি জানবেন যে টুলের কী কাজ, কোথায় টুলগুলো থাকে, কোন টুলগুলো কী প্রয়োজনে ব্যবহার হয়, এগুলো কিন্তু আপনি সহজেই জানতে পারেন। জাস্ট আমরা এই টুলগুলো পরিচিত হব অ্যান্ড দেন আমরা কিন্তু অ্যাডভান্স কাজের দিকে যাব। আমি কিন্তু একটি আগে ভিডিওতে এই ডকুমেন্ট ওপেন করেছিলাম, জাস্ট এখন এই ডকুমেন্টটি ডাবল ক্লিক করে ওপেন করবো। আমি কিন্তু আগে একটি ভিডিওতে এই ডকুমেন্টটি তৈরি করেছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এবং হোম পেজে কী কী থাকে, হোম গ্রুপের ভিতরে কী কী থাকে আমি কিন্তু এটি দেখিয়েছিলাম। এটি কিন্তু জাস্ট এইভাবে আমি তৈরি করেছিলাম। এখন আমরা যখন একটি ডকুমেন্ট ওপেন করব, ওপেন করার সাথে সাথে কিন্তু এই হোম গ্রুপটি এখানে ক্লিক অবস্থায় থাকবে, হোম গ্রুপটি থাকে এবং এই হোম গ্রুপে কী কী রয়েছে এটি কিন্তু জাস্ট পরিচিত করানোর চেষ্টা করেছিলাম, কী টুল দিয়ে কীভাবে কাজ করা হয়। জাস্ট এখন ইনসাইডার টুলে কী কী রয়েছে এখানে আমরা দেখবো। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রুপ রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ইনসাইড, ডিজাইন, লেআউট, রেফারেন্স, এখানে অনেকগুলো গ্রুপ থাকে। এখন ইনসাইডার গ্রুপের ভিতরে কী আছে, এখানে ইনসাইড গ্রুপ, এই গ্রুপটার ভিতরে কী আছে জাস্ট এইটুকু পরিচিত হবে। এখন এইটা দেখার জন্য আমরা যদি এখানে ইনসাইড গ্রুপের উপরে একটি ক্লিক করি তাহলে দেখবো এই ইনসাইডের গ্রুপের টুলগুলো ওপেন হবে। এখানে বিভিন্ন টুল রয়েছে, অনেক কিছুই কিন্তু রয়েছে, জাস্ট আমরা যদি দেখি যে এই টুলগুলো দিয়ে কী কাজ করা হয় তাহলে কিন্তু আমাদের ভিতরে একটা আইডিয়া আসবে এবং আমাদের মনে থাকবে যে এই টুলটি তো আমি এইখানে দেখেছি, দেন এই টুলটি ক্লিক করে আমি এই কাজটি করতে পারি, তো টুলটিতে পরিচিত হব। এখন আমরা প্রথমে দেখবো যে কভার পেজ, আপনি তো বুঝতেই পারছেন কভার পেজ, এখানে মাউসটি নিয়ে গেলে টুলের নাম দেখবেন এবং টুল দিয়ে কী কাজ করা হয় এখানে ইংলিশে ছোটো করে লেখা থাকবে, আপনি কিন্তু ইজিলি দেখতে পারেন। আর যদি আপনি এইভাবে দেখতে চান ইজিলি দেখতে পারেন। দেখুন এখানে একটা পেজ রয়েছে, এখানে কিন্তু পেজের নম্বর থাকবে, আপনার কত নম্বর পেজ আছে, কয়টা পেজ এখানে আছে, আর আপনি কয় পেজটা ভিজিটে আসেন এখানে কিন্তু লেখা আসবে, কয়টা পেজ আছে এবং এখন এই মুহূর্তে কোন পেজে আপনি ভিজিটে আসেন এটা কিন্তু এখানে দেখা যাবে। এখন আপনার যদি এখানে একাধিক পেজ প্রয়োজন, এখানে কভার পেজ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো এখানে কভার পেজ হিসাবে একটা ছোট্ট উইন্ডো আসবে। এখন এইখানে দেখতে পাচ্ছি অনেকগুলো স্টাইল রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখন এই স্টাইলে, যেমন আমার এই সাইট বার এই স্টাইলটি প্রয়োজন, এরকম একটি ছোট কিন্তু স্টাইল এখানে একটি অপশন রয়েছে, আপনি প্রিভিউ দেখতে পারেন। এখন এখানে ক্লিক করলে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে যাবে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা স্টাইল অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে গেছে, অটোমেটিক্যালি কিন্তু স্টাইল হয়ে গেছে, অর্থাৎ একটি কভার এখানে দিয়েছে, জাস্ট এখন এইটিকে এই ডিজাইনটি কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। যদি কোনো কারণবশত আপনার পিছনে ফিরে আসার প্রয়োজন হয়, আন্ডু করার প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকেও আন্ডু করতে পারেন, এখানে ক্লিক করলে আন্ডু করতে পারেন অথবা কন্ট্রোল জেড দিলে কিন্তু আপনি আন্ডু করতে পারেন ইজিলি। নিচে আর একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক পেজ, আপনি যদি কোনো একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন। ঠিক একই নিয়মে পেজ ব্রেক, এই দুটির কাজ হচ্ছে একই কিন্তু এটি একটু ভিন্নতর, মানে আপনি একটি টেক্সট নেবেন সেই টেক্সটি জাস্ট ব্রেক করবেন, যেমন এখানে আমি আর নিচে লিখবো না, যেমন এখানে আমি নিচে লিখলাম হচ্ছে বাংলাদেশ, আমি একটি টেক্সট লিখলাম, এখন এটি থাকবে উপরের পেজে, নিচে থাকবে বাংলাদেশ, সেক্ষেত্রে আমি এই পেজটি এখানে কার্চারটি এখানে নিয়ে রাখবো। দেন এখানে যদি পেজ ব্রেকের উপরে ক্লিক করি তাহলে দেখবো দুইটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ দুইটা পেজে দুইটা
টেক্সট থাকবে। আমার এখানে আর্টিকেলটি শেষ, আমি পেজ ব্রেকের উপরে ক্লিক করলে এটি পেজ ব্রেক হয়ে যাবে এবং নিচে একটি পেজ তৈরি হয়ে যাবে। সো পেজ ব্রেকের কাজ গেল, আমরা খুব সহজেই বুঝলাম পেজ ব্রেক। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিল, জাস্ট মাউসটি যদি নিয়ে রাখি তাহলে কিন্তু এখানে লেখা আসবে টেবিল দিয়ে কী কাজ করা হয়। আপনি যদি একাধিক ডকুমেন্ট তৈরি করতে চান, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, একটি ডাটাবেস তৈরি করতে চান টেবিল আকারে, তাহলে কিন্তু আপনি টেবিলটি ব্যবহার করতে পারেন। এখন এই টেবিলের উপরে যদি আপনি ক্লিক করেন একটা, তাহলে দেখবেন এখানে ইনসাইড টেবিল, অর্থাৎ আপনি কতগুলো টেবিল ইনসাইড করবেন আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন। এখানে মাউসটি নিয়ে গেলে আপনি এখানে প্রিভিউ দেখবেন, কতগুলো টেবিল আপনি সিলেক্ট করেছেন এখানে কিন্তু প্রিভিউ দেখতে পারেন। আবার আপনি যদি এখানে ইনসাইডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি নাম্বার দিতে পারেন, কত নম্বর রো দিবেন, কত নম্বর কলম দিবেন, আপনি কিন্তু এখানে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করতে পারেন। তারপর ওকে বাটনে ক্লিক করলে দেখবেন এখানে কলমগুলো তৈরি হয়ে যাবে, এবং কলম যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু উপরে বা টেবিল ডিজাইন, এখানে টেবিল ডিজাইন নামে অতিরিক্ত একটি প্যানেল হবে। যখন যে প্যানেলটি ওপেন করবেন তখন কিন্তু অতিরিক্ত একটি প্যানেল হবে, যখন যে ডিজাইনটি ওপেন করবেন সেই ডিজাইনের নামে কিন্তু অতিরিক্ত একটি প্যানেল যুক্ত হয়ে যাবে। যদি কোনো স্পেসিফিক স্টাইল থাকে, কোনো প্যানেল কাস্টমাইজেশন টুল থাকে, সেগুলো এখানে ওপেন হয়ে যেতে পারে। এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসতে পারি, ইনসাইডে ক্লিক করতে পারি, টেবিলের উপরে ক্লিক করতে পারি। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেল শিটের মতো যদি আপনি টেবিল তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করে এখানে বিভিন্ন ড্যামও দেখতে পাবেন, অর্থাৎ কিছু টেবিল আকারে তৈরি করা আছে, আপনি চাইলে কিন্তু এগুলো এখানে ব্যবহার করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে যদি কোনো কারণবশত আপনার মাইক্রোসফট এক্সেলের মতো কোনো শিট ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন হিসাব কিতাব, বিভিন্ন রকমের কাজ আপনি কিন্তু ইজিলি এখানে করতে পারেন। দেখুন এখানে কিন্তু বসে গেছে, সো আপনার প্রয়োজন হলে আপনি এইভাবে বসাতে পারেন। এখন এখানে যদি আমরা ইনসাইড টেবিল এবং টেবিলের উপরে ক্লিক করি, লাইক এখানে আমি 10টা টেবিল তৈরি করেছি, এখন ডিজাইন ভিউর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখবো টেবিলের উপরে অনেকগুলো অপশন আছে, টেবিল ডিজাইন। এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করবো, জাস্ট আপনাকে বোঝাচ্ছি যে ইনসাইডার গ্রুপের ভিতরে কী কী থাকে। সো আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসতে পারি, অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছি পিকচার। আপনার যদি এই প্রজেক্টের ভিতরে বা এই ডকুমেন্টের ভিতরে কোনো পিকচার ব্যবহার করার প্রয়োজন হয় আপনি ইজিলি আপনার কম্পিউটার থেকে বা ইন্টারনেট থেকে পিকচার ডাউনলোড করে এখানে ইনপুট করতে পারেন। তার জন্য এখানে পিকচারের উপরে ক্লিক করতে হবে, তারপর আপনি কোথা থেকে নেবেন, যদি আপনার কম্পিউটার হয় তাহলে তো দিস ড্রাইভ, আর যদি আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে চান, মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চান তাহলে এখানে অনলাইন পিকচার এখানে ক্লিক করতে পারেন। দেন একটু লোড নেবে, অনলাইন থেকে ডাউনলোড হয়ে আপনি অফলাইনে ব্যবহার করতে পারেন। একটি ক্লিক করে এখানে দেখবেন অনেকগুলো ডকুমেন্ট রয়েছে, এখানে আপনি সার্চ করতে পারেন, এটি যদি আপনি ব্যবহার করতে চান এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখানে ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো থাকবে, এটি ব্যবহার করতে চাইলে আপনি এটি সিলেক্ট করে ইনসাইডে ক্লিক করলে দেখবেন অটোমেটিক্যালি অনলাইন থেকে ডাউনলোড হয়ে আপনার প্রজেক্টের ভিতরে আসবে। এবং যখন এই প্রজেক্টের ভিতরে আপনি ইমেজটি ইনপুট করবেন তখন কিন্তু দেখবেন এখানে পিকচার ফরম্যাট অতিরিক্ত একটি প্যানেল হবে। আমি আগেই বলেছি যে এক একটা টুল আমরা ইনসাইডার গ্রুপ থেকে ব্যবহার করবেন, তখন দেখবেন এক একটা টুলের কিন্তু এক এক রকমের প্যানেল থাকে, এক একটা প্যানেল এক এক সময় ওপেন হবে, এবং ওই প্যানেলের ভিতরে কিন্তু অনেকগুলো গ্রুপ থাকে, এগুলো যখন যেটা ওপেন করবেন তখন সেই গ্রুপটি ওপেন হবে, সেই স্টাইলটি আপনি এখান থেকে আস্তে আস্তে করে পরিবর্তন করতে পারবেন। দেখুন আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাই, আপনি যদি আপনার কম্পিউটার থেকে ব্যবহার করতে চান পিকচার তাহলে আপনি ইনসাইডের ক্লিক করে এখানে পিকচারের উপরে ক্লিক করবেন, সিলেক্ট দিস ডিভাইস, এখান থেকে আপনি চাইলে আপনার পিকচার আপনার কম্পিউটার থেকে আপনি ইজিলি এখানে ইনপুট করতে পারেন, এখানে ইনপুট করে এভাবে ব্যবহার করতে পারেন। এবং এক একটা টুলের কিন্তু আলাদাভাবে কন্ট্রোল প্যানেল বা স্টাইল প্যানেল কিন্তু ওপেন হবে বা স্টাইল গ্রুপ ওপেন হবে, সেটি আমরা এক এক সময় এক একটা টুল ব্যবহার করবো, দেন এক একটা কাস্টমাইজ করবো। কন্ট্রোল জেড দিয়ে আমি ফিরে গেলাম, তারপর আবার আমরা এখান থেকে ইনসাইডার গ্রুপে যাব। তারপর এখানে দেখবো হচ্ছে শিপ, আপনার প্রজেক্টের ভিতরে যদি কোনো আইকন শিপ প্রয়োজন হয়, ড্রো শিপ প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি ইজিলি এখানে ব্যবহার করতে পারেন। যখন মাউসটি নিয়ে যা রাখবেন তখন কিন্তু এখানে লেখা আসবে ড্রো এ শিপ, আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে বিভিন্ন আইকন শিফট আকারে তৈরি করতে পারেন। জাস্ট ক্লিক করলাম এবং এখানে আমার একটা ড্রো আইকন দরকার, এখান থেকে যে কোনো একটি নিতে পারেন, অনেকগুলো স্টাইল আছে। আবার আপনি চাইলে নতুন স্টাইল নিজেও তৈরি করতে পারেন, ডাউনলোড করতে পারেন আপনার ইচ্ছে। যেমন আমরা যদি এইটি নিতে চাই, এইটা কোনো এক জায়গায় ব্যবহার করবো, এটি সিলেক্ট করবো, জাস্ট ক্লিক করলে সিলেক্ট হবে। তারপর মাউসের বাম সাইডের চেপে ধরে জাস্ট এভাবে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু এটি এখানে সিলেক্ট হবে। আমি আগেই বলেছিলাম যে এক একটা ফরম্যাটে এক একটা টুলের কিন্তু এক একটা প্যানেল যুক্ত হবে। দেখেন এখানে কিন্তু একটি প্যানেল যুক্ত হয়েছে, এখান থেকে আমরা এই প্যানেলগুলো দিয়ে কাস্টমাইজ করতে পারি এবং বিভিন্ন স্টাইল বসাতে পারি। সো আপাতত এটি দেখবো না, কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসবো, তারপর ইনসাইডার গ্রুপে আবার যাব। এখানে দেখবো আইকন, ঠিক একই নিয়মে বিভিন্ন আইকন এখানে রয়েছে, আপনি চাইলে অনেকগুলো আইকন এখান থেকে সংগ্রহ করতে পারেন, ডিজাইন করা আইকন, আবার আপনি চাইলে নিজেও আইকনগুলো ডিজাইন করতে পারেন, যে কোনোটা ব্যবহার করতে পারেন। সিলেক্ট করে ইনসাইডে ক্লিক করলে দেখবেন এখানে
চলে আসবে, স্টাইলগুলো এখানে চলে আসবে। দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে এখানে চলে আসছে। ঠিক একই নিয়মে এখানেও একটা অতিরিক্ত প্যানেল আসছে, গ্রাফিক্স ফরম্যাট। আসলে যখন আমরা ব্যবহার করবো এক একটা তখন এগুলো বুঝতে পারবো, আপাতত আমাদের বোঝার প্রয়োজন নেই। আমি জাস্ট ইনসাইডের গ্রুপে কী আছে এইটা নিয়ে কথা বলবো। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি 3D মডুলস, একই নিয়মে এখানে আমরা ক্লিক করতে পারি। দেন এখানে অনেকগুলো 3D মডুলস আছে, আমরা অনলাইন যদি থাকে তাহলে এই মডেলসগুলো ব্যবহার করতে পারি। যেমন আমার এইটি পছন্দ হয়েছে, এটি আমি ব্যবহার করবো, এইটি পছন্দ হয়েছে, এটি আমাদের প্রজেক্টের ভিতরে যদি ব্যবহার করার প্রয়োজন হয় জাস্ট এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে ইনসাইডের উপরে ক্লিক করলে দেখবো এই 3D মডেলসটা আমাদের প্রজেক্টের ভিতরে চলে আসবে। এখন আমরা চাইলে কিন্তু এটি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। দেখুন আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি, এবার 3D মডুলস প্যানেল এখানে চলে আসছে, বিভিন্ন স্টাইল রয়েছে। আসলে যখন আমরা ব্যবহার করবো তখন কিন্তু এক এক করে বুঝতে পারবো। এখন আমি জাস্ট দেখাবো, কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাব, তারপর আবার এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট আর্ট, এখানে আমরা ক্লিক করতে পারি। এখানেও ঠিক একই নিয়মে অনেকগুলো স্মার্ট আর্ট রয়েছে, আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি। এখানে আসলে আপনি একটু ঘুটাঘুটি করবেন, যখন নতুন অবস্থাতে কাজ শিখবেন তখন এইগুলো দেখবেন যে কোন প্যানেলে কী আছে, কীভাবে কাজ করা যায়, কোন প্যানেলগুলো কীভাবে কাজ করে একে একে কিন্তু দেখতে পারেন। এখন পছন্দ হলে যে কোনো একটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে দেখবেন আপনার প্রজেক্টের ভিতরে চলে আসবে, এবং আপনি ডাবল ক্লিক করে সবগুলো এডিট করতে পারেন। এটি হলো মাইক্রোসফট ডকুমেন্ট আপনাকে তৈরি করে দিচ্ছে, দেন আপনি তাদের প্রজেক্টগুলো নিয়ে ইজিলি ব্যবহার করতে পারেন। তারপর আবার আমরা এখানে ক্লিক করতে পারি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে পারি, চার্ট এখানে ক্লিক করতে পারি, অর্থাৎ আপনার কোম্পানির কখন শেয়ার বেড়েছে বা কখন হিসাব কিতাব বাড়ছে কমছে, বিভিন্ন স্টাইল রয়েছে। আসলে এগুলো ক্লিক করে করে আপনি দেখতে পারেন। পছন্দ হলে আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে এটি ইনপুট করতে পারেন। তারপর হচ্ছে স্ক্রিনশট, এখানে যদি স্ক্রিনশটের উপরে ক্লিক করেন তাহলে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডে কোন কোন অ্যাপ প্লে আছে, এই মুহূর্তে রানিং আছে, সেই অ্যাপগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। স্ক্রিন স্লিপিং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারে স্ক্রিনশট দিতে পারবো, কতটুকু জায়গায় আমরা স্ক্রিনশট দেবো। এখানে দেখুন সিলেক্টর অপশন আছে, অর্থাৎ ছোট্ট একটি প্লাস আইকন আসছে। এখন মাউসটা যেদিকে নিয়ে যাবো সেদিকেই যাবে, এখন যে কোনো একটি জায়গায়, যেমন আমি এইখান থেকে শুরু করে এখানে স্ক্রিনশট দেবো, ঠিক ওইখান থেকে ক্লিক করে ধরে রাখতে হবে। এইভাবে ধরে রেখে জাস্ট আপনি যতটুকু যেদিকে টানবেন ধরে রাখতে হবে, মাউসের বাম সাইডে চেপে ধরে রাখতে হবে। ধরে রেখে যখন আপনি এভাবে টানাটানি করবেন তখন দেখবেন এতটুকু জায়গায় কিন্তু সিলেক্ট হবে, যেটুকু সিলেক্ট হবে অতটুকু জায়গায় পরিষ্কার হবে, আর বাকি জায়গাটা কিন্তু খোলা খোলা দেখাবে। তখন যদি আপনি ছেড়ে দেন অটোমেটিক্যালি আপনার প্রজেক্টের ভিতরে ইনপুট হবে। ঠিক একই নিয়মে এখানে আমরা দেখতে পাচ্ছি পিকচার ফরম্যাট অনেক কিছু আসছে। এখন কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাব, আমরা এসব বিষয় নিয়ে এখন কথা বলবো না। দেখুন আবার স্মার্ট অবজেক্টে যাব, তারপর এখানে আমরা দেখব হচ্ছে অ্যাডঅন্স। আপনার যদি একাধিক অ্যাডঅন্স ব্যবহার করার প্রয়োজন হয়, বিভিন্ন অ্যাডঅন্স আছে, বিভিন্ন প্রোগ্রাম রয়েছে যেগুলো আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে অ্যাড করতে পারি। এখন এখানে যদি অ্যাডঅন্স আপনি অ্যাড করতে চান, গেট অ্যাডঅন্স এখানে ক্লিক করতে পারেন। দেন এখানে আপনি দেখবেন যে কতগুলো অফিসের অ্যাডঅন্স আছে, অর্থাৎ এক্সটেনশন, অনেকে বলেন বিভিন্ন রকমের প্লাগ ইন, বিভিন্ন কিছু হতে পারে। এখন এখানে আসলে কিন্তু আপনি ইজিলি দেখতে পারেন, দেখুন এখানে উইকিপিডিয়া রয়েছে, তারপর এখানে অনেক এক্সটেনশন রয়েছে, মাইক্রোসফট অফিসের অনেক এক্সটেনশন রয়েছে, আবার অনেকে এক্সটেনশনগুলো তৈরি করে কিন্তু এখানে পাবলিশ করে। সো বিভিন্ন সুযোগ সুবিধা আছে যেগুলো এক্সটেনশনের মাধ্যমে আপনি ইজিলি নিতে পারেন, আপাতত আমাদের এগুলো দেখার প্রয়োজন নাই। তারপর এখানে মাই এক্সটেনশন, আপনার যদি কোনো এক্সটেনশন ইনস্টল করা থাকে তাহলে কিন্তু সেই এক্সটেনশনগুলো এখানে আপনি দেখতে পাবেন। তো হয়ে গেল, তারপর এখানে দেখবো হচ্ছে উইকিপিডিয়া। আপনি যদি উইকিপিডিয়া থেকে কোনো তথ্য সংগ্রহ করতে চান তাহলে এখানে আপনি উইকিপিডিয়ার সাথে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডের সাথে কানেক্ট করতে পারেন, বিভিন্ন তথ্য আপনি এখানে পেতে পারেন। দেন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ব্যবহার করতে পারেন। তারপর এখানে আছে অনলাইন ভিডিও, আপনার প্রজেক্টের ভিতরে যদি কোনো অনলাইন ভিডিও শেয়ার করার প্রয়োজন হয় তাহলে আপনি ইজিলি শেয়ার করতে পারেন। যেমন আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করি, দেন এখন আমার একটি ভিডিও প্রয়োজন হয়েছে বা পছন্দ হয়েছে, এখন সেই ভিডিওটি কিন্তু আমি ডাইরেক্ট ওপেন করে এখানে ব্যবহার করতে পারি। আমি ইউটিউবে চলে আসলাম, ইউটিউব থেকে যে কোনো একটি ভিডিওর উপরে ক্লিক করলাম, তারপর এখান থেকে যে কোনো একটি ভিডিওকে লিঙ্কটিকে কপি করে নিলাম, আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও লিঙ্ক কপি করে নিলাম, দেন মিনিমাইজ করলাম, অ্যান্ড দেন আমি এখানে লিঙ্কটি পেস্ট করে ইনসাইডে ক্লিক করলাম, তাহলে কিন্তু দেখবো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে সরাসরি এই ভিডিওটি এখানে চলে আসবে, এবং আপনি চাইলে কিন্তু সরাসরি এই ভিডিওটি এখান থেকেও প্লে করে দেখতে পারেন। আবার আপনি যাকে দিবেন তার ভিডিও খোঁজার প্রয়োজন হবে না, বা আপনার
প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন। আবার একই নিয়মে এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখবেন যে এখানে অতিরিক্ত একটি প্যানেল যুক্ত হবে, সো এটি ব্যবহার করতে পারেন ইজিলি। তারপর এখানে রয়েছে রিং, আপনি যদি কোনো লিংক ব্যবহার করতে চান, যেমন এখন একটি ওয়েবসাইটের এই জায়গায় নাম দেওয়া প্রয়োজন হয়েছে বা একটি ফাইলের নাম দেওয়া প্রয়োজন হয়েছে, এখানে ক্লিক করে ফাইলটি সে ওপেন করে দেখতে পারে বা ওয়েবসাইটে ওপেন করে দেখতে পারে বা ইমেইলে দেখতে পারে। আপনি কী দিতে চান, কোনো লিংক যদি অ্যাড করতে চান তাহলে এখানে অনেকগুলো লিংক দেখবেন, এক্সাক্টিং ওয়েবসাইট পেজ বা লিঙ্ক আপনি এখানে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে যদি কোনো পাসওয়ার্ড সেট করতে চান, ব্রাউজ করতে চান, কোনো ব্রাউজিং করতে চান, এখান থেকে সরাসরি লিঙ্ক দিতে চান তাহলে দিতে পারেন। তারপর রিসেন্ট ফাইল আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডে যদি যেগুলো ওপেন করেছেন এগুলো এখানে দেখতে পারেন, এখান থেকে লিঙ্ক দিতে পারেন। আর যদি আপনি কোনো মাইক্রোসফট ওয়ার্ড বুকমার্ক করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। তারপর এখান থেকে যদি কোনো ডকুমেন্ট নতুন তৈরি করতে চান সেই লিঙ্কটি দিতে চান ইজিলি দিতে পারেন, এখানে ইমেল দিতে পারেন, ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে লিঙ্কগুলো ব্যবহার করতে পারেন। তারপর এখানে বুকমার্ক, অনেকে হয়তো বা বুঝতে পারছেন বুকমার্ক কী, আপনি চাইলে কিন্তু এটি বুকমার্ক আকারে এখানে সেভ করে রেখে দিতে পারেন। যেমন আমরা এখানে দিতে পারি আইটেক, তারপরে এখানে নিচে ডিসক্রিপশনে যে কোনো কিছু দিতে পারেন, অ্যাডে ক্লিক করলে দেখবেন এটি বুকমার্ক হিসেবে অ্যাড হয়ে থাকবে। এখানে রয়েছে কমেন্ট, আপনি চাইলে এখানে বিভিন্ন কমেন্ট অ্যাড করে রাখতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, আমার আপাতত এটি অ্যাড করবো না। তারপর হচ্ছে হেডার, আপনি যেমন এখানে আমরা একটা পেজ তৈরি করেছি, এখন এই পেজের ভিতরে আমাদের কোম্পানির নাম সবসময়ের জন্য থাকবে, যেতগুলো পেজ আমি ওপেন করবো সমস্ত পেজের ভিতরে আমাদের কোম্পানির নাম আলাদা আলাদাভাবে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা হেডার ব্যবহার করতে পারি। এখানে হেডার উপরে যদি ক্লিক করি তাহলে দেখবে এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আপনি যদি কোনো স্টাইল নিতে চান তো ভালো, আর না নিতে চাইলে আপনি এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করলে কোনো স্টাইল আসবে না। যেমন আমি এই স্টাইলটি নেব, অটোমেটিক্যালি দেখবে এখানে একটি ডকুমেন্ট চলে আসবে এবং এখানে লেখা আসবে ইয়োর টাইটেল নেম, অর্থাৎ এখানে আমরা যা কিছু দিতে পারি, এখানে আমরা এডিট করতে পারি, চাইলে এটিকে ক্লোজ করে দিতে পারি, তারপর চাইলে আবার নতুন করে এডিট করতে পারি। এখানে যদি আবার বসাতে চান এখান থেকে আবার ইনসাইডে ক্লিক করবেন, এখানে হেডারে ক্লিক করবেন, আমরা ব্ল্যাঙ্ক নিতে পারি। তারপর এখানে ডাবল ক্লিক করলে দেখবেন এখানে এডিটর অপশন আসবে, এখন আপনি চাইলে কিন্তু এখানে আপনার কোম্পানির নাম যে কোনো কিছু লিখতে পারেন, জাস্ট আমি এখানে লিখব এই কথাটি আমি প্রত্যেকটি পেজে সেভ করে রাখব, এই কথাটুকু আমি প্রত্যেকটি পেজের ভিতরে সেভ করে করে রাখবো, সেক্ষেত্রে কিন্তু আমরা হেডার ব্যবহার করতে পারি। এখন হেডারটি সেভ করে যদি আমরা এখানে হেডার অ্যান্ড ফুটার এখানে আসি এবং ক্লোজ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটি এখানে সেভ হবে। এখন প্রত্যেকটি পেজ আমরা যদি এখানে নিচে আরও কতগুলো পেজ নিই তাহলে দেখবো অটোমেটিক্যালি এটি চলে আসবে, অটোমেটিক্যালি এটি চলে আসবে এবং এডিট করা যাবে না, প্রত্যেকটি পেজে কিন্তু হেডার অটোমেটিক্যালি চলে আসবে এবং হেডারগুলো প্রত্যেকটি পেজের ভিতরে থাকবে। সো আমরা চাইলে হেডার এখান থেকে ব্যবহার করতে পারি ইনসাইডের ভিতর থেকে, তারপর ফুটারও ঠিক একই নিয়মে, তারপর হচ্ছে নাম্বার অফ পেজ, আপনি এক একটা পেজের এক একভাবে নাম্বার দিতে পারেন, এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল আপনার নাম্বারগুলো ব্যবহার করতে পারেন এক একটা পেজের, এবং প্রত্যেকটি পেজের অটোমেটিক্যালি নাম্বারগুলো চলে আসবে, আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আরও অনেক অপশন রয়েছে, এখানে টেক্সট বক্স, আপনি যদি স্পেসিফিক কোনো টেক্সট বক্স বসাতে পারেন, লাইট লেফট, এখানে দেখবেন অনেকগুলো স্টাইল রয়েছে, আপনি চাইলে কিন্তু কোনো টেক্সট বক্স বসাতে পারেন, লাইক আমি এই টেক্সট বক্সটি বসাবো, আমার কোথায় এই টেক্সট বক্সটি বসানোর প্রয়োজন আমি এখান থেকে টেক্সট বক্সটি বসাতে পারি, চাইলে মুভ করতে পারি, এই টেক্সট বক্সের সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি ইজিলি এখান থেকে করতে পারি। তারপর এখানে আরও অনেক রয়েছে টেক্সট অ্যাড, এখান থেকে আপনি চাইলে টেক্সটগুলো অ্যাড করতে পারেন যেগুলো আপনি সেভ করে রাখতে চান, এখান থেকে টেক্সট অ্যাড করতে পারেন। তারপরে এখানে হচ্ছে স্যাম্বল, বিভিন্ন রকমের স্যাম্বল রয়েছে, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি, এক একটা আসলে এক একটা প্রোগ্রামে ব্যবহৃত হয়। এখানে বিভিন্ন টুল রয়েছে, আসলে সব ধরনের টুল সবসময়ের জন্য ব্যবহৃত হয় না, যেসব টুল সবসময়ের জন্য আমরা ব্যবহার করি আমাদের প্রয়োজন হয় বিভিন্ন কাজের, সেই সব টুল নিয়ে কিন্তু আলোচনা করেছি, এবং প্রত্যেকটি টুলের ভিতরে আপনি ঢুকে দেখতে পারেন টুলগুলোতে কীভাবে কাজ করা হয়। নতুন যারা শুরু করবেন তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জিনিসগুলো জানা, যদি আপনি টুল সম্পর্কে ছোটো ছোটো কিছু আইডিয়া আনতে পারেন, টুল দিয়ে কীভাবে কাজ করে, কোন টুলের কী নাম, তাহলে কিন্তু আপনার কাজ শেখার জন্য খুব সহায়ক হবে, আপনি ইজিলি কাজ করতে পারবেন, শিখতেও পারবেন। তাই প্রত্যেককে অনুরোধ করবো, আমি যেভাবে দেখালাম, একটা ডকুমেন্ট ওপেন করবেন, তারপরে দেন এক একটা টুলের ভিতরে ঢুকে ঢুকে দেখবেন কোন টুলে কীভাবে কাজ করে, কোন টুলে কীভাবে কী ব্যবহার করা হয়, ক্লিক করে করে দেখবেন। তারপরে আমরা তো স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আপনাকে পূর্ণাঙ্গ কাজ দেখাবো, মাইক্রোসফট ওয়ার্ডের মোটামুটি খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করব, সো ইজিলি বুঝতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়াল, সেমন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।